স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা। এই সবুজের মাঝে আসার কারণ হচ্ছে আমার কাছে গ্রিন ভেরিয়েন্টটা আছে। আমরা এটাকে খুলবো এবং এটার ফার্স্ট একটা ইমপ্রেশন দিব। একজন সাধারণ মানুষ হিসেবে যতটুকু জানা দরকার এই ফোনটা কেনার ব্যাপারে, আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করব। চলুন ফার্স্ট এটাকে আনবক্সিং করি এবং ভিতরের আউটলুকটা দেখি। আমার সামনে যে এত কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্পন্সর না, নিজের পকেট থেকে কেনা হয়েছে। যারা ভিডিও দেখতে আসছেন তাদের জন্য ভিডিও শেষে একটা হালকা ড্রিঙ্কস এর ব্যবস্থা করেছি, একটু সময় অপেক্ষা করেন, প্রথমে এটার দফা রফা করি। ওকে, ওয়াও, প্রথমে আছে ইউজার ম্যানুয়াল, এগুলোর দরকার হয় না। এরপরে রয়েছে সেই ফোন, ওয়াও, আহ, এটা খোলার যে কত একটা শান্তি। সো এটাকে পাওয়ার অন করতেছি, আপনাদের সামনে থেকে পাওয়ার অন করতেছি। অনেকেই বলাবলি করতেছে স্যামসাং S22 এবং S23 আল্ট্রা দুটোর প্রায় সেম, জাস্ট একটু ঘষা মাজা করে ছেড়ে দিয়েছে। সো আমি S22 চালাইনি, যে কারণে এটার বিষয়ে ভালো বলতে পারবো না। তবে S23-তে যেসব ফিচার আমি দেখতে পেয়েছি, একজন সাধারণ অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে আমার কাছে এটাকে এনাফ মনে হয়েছে। শুধু একবার এটার আউটলুকটাকে দেখেন, আমার কাছে গ্রিন ভেরিয়েন্টটা আছে এবং গ্রিন কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং এটা যখন আপনারা হাতে ধরে ফিল করবেন তখন এটার আসল মজাটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। এখন চলে আসি মেইন পয়েন্টে, এই ফোনটা একজন সাধারণ ইউজারের কোন কোন সাইটগুলো দেখতে হবে। প্রথম অবস্থায় ক্যামেরার কথায় যদি আসি, আমরা একটু পরে অবশ্য জুম টেস্ট দেখব যে এটা কতটুকু জুম হয় বা এটার ফটো কোয়ালিটি কেমন। আর ডিসপ্লে হিসেবে আছে 6.8 ইঞ্চি, একটু বড় আমার মনে হয়েছে, কারণ এটা নিয়ে যখন আপনি হাঁটতে যাবেন বা এটা যখন আউটডোরে ইউজ করবেন তখন আপনার কাছে এটাকে একটু বড় মনে হবে। তো আমি এটাকে নেগেটিভও ধরবো না বা পজিটিভও ধরবো না, এই ফোন হিসাবে এটা ঠিক আছে আমি মনে করি। আর যেটা দরকার হয় পারফরমেন্স, যেখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা লেটেস্ট প্রসেসর। আর একটু চালাকি কাটিয়ে স্যামসাং যেটা করেছে, ওরা একটু কাস্টমাইজ করেছে আর একটু বুস্ট আপ করার জন্য, যেটা স্যামসাং এর নিজস্ব কাস্টমাইজ প্রসেসর, এটা আপনি অন্য যে Gen 2 প্রসেসর যেগুলো রয়েছে সেগুলোর সাথে এটার কম্পেয়ার আপনি করতে পারবেন না, এটা একটু ইউনিক করার চেষ্টা করেছে, এতটুকুই রয়েছে ডিফারেন্ট। আর পিছনে যে আমরা ক্যামেরাটা দেখেছি, আমরা তো নর্মালি ব্যবহার করব পারফরমেন্স হিসেবে গেমিং এর জন্য আর ক্যামেরার জন্য। সো ক্যামেরা হিসেবে আমরা পিছনে 4টা ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটার প্রাইমারি হিসেবে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের, এবং তারপরে আপনি যখন ক্যামেরাটাকে অন করবেন আপনার 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা অন হবে। এছাড়াও দুটো ক্যামেরা রয়েছে যেটা 10 মেগাপিক্সেলের, 10 এবং 10। সো এই 4টি ক্যামেরা হচ্ছে রেয়ারে, এবং ফ্রন্টে রয়েছে 1টি ক্যামেরা, যেটা একটু ডাউনগ্রেড করেছে 12 মেগাপিক্সেল, S22 আল্ট্রার থেকে এটা মেগাপিক্সেল কমানো হয়েছে। তবে কোয়ালিটির দিক থেকে ছবি যদি আপনারা দেখেন এতটাও বাজে বা খারাপ কোয়ালিটি আপনারা পাবেন না। আর যে মেইন ফিচারটা, সেটা হচ্ছে এটার ওয়াটার টেস্ট, যেটা আমরা করব এবং এটা দেখব যে পানিতে কতটুকু টিকে। তবে এই ভিডিওতে না, এই ভিডিওতে আমরা ক্যামেরা দেখব এবং ক্যামেরার কয়েকটা ছবি দেখাবো আপনাদেরকে এবং জুম টেস্টটা দেখাবো। আর বক্সের বিষয়টা যদি আসি, একটা স্লিম বক্স, যেটা অ্যাজুয়াল এভাবে স্লিম থাকে। আর এই বক্সের ভিতরে শুধুমাত্র আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন এবং আর একটা কেবল পাবেন, Type-C to Type-C কেবল আর সিম ইজেক্টর পিন। এছাড়া বক্সের ভিতরে আপনারা কিছুই পাবেন না। এটার চার্জার সাপোর্ট দিবে 25 ওয়াট থেকে 45 ওয়াট, আপনারা ফাস্ট চার্জিং এর জন্য 45 ওয়াটটাকে ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু রিভার্স চার্জ সাপোর্টেড, যেটা আপনার ফোন থেকে অন্য ফোনে আপনি চার্জ করতে পারবেন, অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। আর আপনারা এর এস পেনের ফিচার সম্পর্কে তো জানেনই, এই যে পেছনে রয়েছে দিস ইজ ইয়া, যেটা টাচ রেসপন্স খুবই ভালো। ভালো হবে না কেন, হবারই তো কথা, স্যামসাং বলে কথা। আমি আর বেশি ফিচার সম্পর্কে কথা বলবো না, আমরা এখন সরাসরি এটা আসলে মানুষ ব্যবহার করতে যা দরকার হয় সেই জিনিসগুলোই দেখাবো। প্রথমত আমরা একটু ক্যামেরা টেস্টটা দেখি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 8K ভিডিও সাপোর্টেড, যেটা 60 FPS এ রেকর্ড করা যাবে এবং 4K তেও রেকর্ড করা যাবে 60 FPS এ। তবে আপনি যদি 1080তে রেকর্ড করেন তখন আপনি 256 FPS এ রেকর্ড করতে পারবেন। আর সুপার স্লোমো যেটা রয়েছে সেটা হচ্ছে 960 FPS, যেটা সুপার সুপার স্লোমো। তো চলুন এবার একটু আমরা জুম টেস্টটা দেখি। আমার এইদিকে একটা আপনারা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারটাকে আমরা একটু জুম করব, আপনারা ফোন থেকে দেখতে পাচ্ছেন ওই যে, দেন আমরা এটাকে এবার জুম করব। Zoom 10x, দেন আমি যদি এটার 50x জুম দেখাই, দিস ইজ 50x জুম। এবার আমরা এটাকে 100x জুম করব, এবার আমরা এটার একটা ছবি তুলব।
ওকে দেন ছবিটা যদি আপনাদেরকে দেখাই, হিয়ার ইজ দ্য রেজাল্ট। ওয়াও! এবং এটাকে যদি আমরা একটু ব্যাগে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গা থেকে জুম করেছিলাম। আমি যদি আরেকবার একটু জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন দিস ইজ, অ্যান্ড এটাকে যদি জুম আউট করি, ওকে, সো হিয়ার ইজ দ্য রেজাল্ট। এবার আমরা কিছু ভিডিও নিব। আপনারা এতক্ষণ আমার ক্যামেরা থেকে ভিডিও দেখেছেন এবং এই মুহূর্তে আপনারা আমার ফোন থেকে 8K-তে রেকর্ডিং দেখতে পাচ্ছেন। কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ক্লিয়ারনেসটাকে চেঞ্জ করার চেষ্টা করব। 8K থেকে আমরা এবার 4K-তে যাব। এটা হচ্ছে 4K রেজুলেশন, তবে এটার পার্থক্য কতটুকু এটা আপনারা যখন স্ক্রিনে দেখবেন তখন বুঝতে পারবেন। আমি নিজেও এখন এই মুহূর্তে বলতে পারতেছি না পার্থক্য কতটুকু, তবে এটা যখন আমরা এই সাইডে দেখিয়ে দিব আপনাদেরকে তখন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন। এটা হচ্ছে 1080 রেজুলেশন। সো এই তিনটা ভিডিও থেকে আপনার কোনটার কোয়ালিটি কেমন মনে হয়েছে, আবার তিনটা ভিডিওর কোয়ালিটি আপনাকে সেম মনে হয়েছে কি না সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমরা যদি এটার একটা ছবি তুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তো এই যে আমি ছবিটা তুললাম, এবার ছবিটাকে যখন আমরা ওপেন করব হিয়ার ইজ দ্য রেজাল্ট, দুটোর মধ্যে টোটালি ডিফারেন্ট। আমরা যদি একটু ক্লোজ শট নেই, যেমন এখান থেকে যদি আমরা কোকাকোলার ছবিটা তুলি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্রিন রেকর্ডে এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে ছবি, এবং তোলার পরে সেটার রেজাল্টটা কী হয়, জাস্ট ক্লিক অ্যান্ড দেন ওপেন, বুম, দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট। এটা যখন আপনি একটা সাবজেক্টকে ধরে ছবি তুলবেন তখন সেই জিনিসটা বুঝতে পারবেন। আমরা এবার সেলফি ক্যামেরাটাকে টেস্ট করে দেখাবো, যেটার 12 মেগাপিক্সেলের। এখন ক্যামেরা মোডে আছে, এটা তোলার পরে ছবিটা কতটা ক্লিয়ার হয় বা কতটা স্মুথ হয় সেটা আপনারা দেখবেন। তো আমরা ছবিটাকে তুলতেছি, এরপরে আমরা যখন ছবিটাকে ওপেন করব, এই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরার অপশনটা। এবার ছবিটাকে যখন ওপেন করব, বুম, অনেকটাই ডিফারেন্ট। এটা আপনারা যখন ফোনের মাধ্যমে দেখবেন তখনই বুঝতে পারবেন। সো এই ছিল ভিডিও, তবে আমি এরপরে কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা ফাংশন এবং কয়েকটা ফিচার নিয়ে। এই ভিডিওতে জাস্ট ফার্স্ট ইম্প্রেশন আপনাদেরকে দেখালাম এবং এটার ওভারভিউ আপনাদেরকে দেখালাম, তবে এটা থেকে তোলা কিছু ছবি এবং কিছু ভিডিও আর জুম টেস্ট স্পেশাল এবং ডেডিকেটেড ভিডিও হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে এই নতুন ভিডিওতে। আর আপনাদের এই ভিডিওটা দেখার পরে কোন কোন জিনিস জানার দরকার বা কোন কোন জিনিস আপনার মনে প্রশ্ন এসেছে সেটা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য কসমেটিক্সের পক্ষ থেকে এই মুহূর্তে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি যেগুলো না খেয়ে কেউ যাবেন না। ভিডিও নিচে এখনই কমেন্ট করুন, দেখা হচ্ছে আপনাদের সাথে সেই ভিডিওতে নতুন টপিক নিয়ে।